সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবিএস সেকেন্ড ইয়ারের পরীক্ষাতে আছো, তোমাদের জন্যই হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র অর্থাৎ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে আরেকটা সাজেশন নিয়ে হাজির হলাম। একদম লাস্ট যে অধ্যায় আছে অর্থাৎ থার্ড পেপার বা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর সর্বশেষ যে চ্যাপ্টার আছে ব্যাট চ্যাপ্টার 9, ব্যাডের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা সাজেশন নিয়ে হাজির হলাম। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজ এবং প্রতি বছর এখান থেকে অঙ্ক আসে। এখান থেকে এই অঙ্কটা করার পরে মোটামুটি আইডিয়া হলে তোমরা বইয়ের অন্যান্য অঙ্কগুলো সব পারবা। তো কথা না বাড়িয়ে আগে আমরা প্রশ্ন সাজেশনটা একটু তোমাদেরকে বুঝাই দিই, তারপর এই ধরনের প্রশ্নগুলো আসলে কিভাবে খুব দ্রুত সলভ করতে পারো সেটা দেখাবো। খেয়াল করো, মেহনাস ইজ এ ব্যাট রেজিস্টার্ড ট্রেডার্স, শি হ্যাজ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন। মেহনাস একজন ব্যাট রেজিস্টার্ড ট্রেডার, সে তোমাকে নিম্নলিখিত তথ্যগুলো সরবরাহ করলো, নিম্নলিখিত লেনদেনগুলো দেওয়া হলো। ইন দ্য মান্থ অফ জানুয়ারি 2014 অর্থাৎ জানুয়ারি মাসে 2014 সালের কিছু লেনদেন নিচে দিল। এক নম্বরে বলছে ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ফর টাকা 75,000, দুই নম্বর পার্সেস ফর ক্যাশ টাকা 90,000, ফর হুইচ পেইড ভ্যাট অ্যাট দ্য রেট অফ 15%। অর্থাৎ তারা 90,000 টাকার পণ্য ক্রয় করছে যেটাতে 15% ভ্যাট পরিশোধ করতে হবে। তিন নম্বর বলছে সোল্ড ফর ক্যাশ টাকা 1 লাখ, ফর হুইচ রিসিভড ভ্যাট অ্যাট দ্য রেট অফ 15%। তারা নগদে 1 লক্ষ টাকার পণ্য বিক্রয় করছে যেখানে 15% ভ্যাট পাবে। চার নম্বর পার্সেস অন অ্যাকাউন্ট উইথ 15% ভ্যাট ফর টাকা 1,25,000, পার্সেস অন অ্যাকাউন্ট উইথ 15% ভ্যাট ফর 1,25,000। তারা ধারে 1,25,000 টাকার পণ্য ক্রয় করছে ভ্যাট সহকারে, উইথ এই যে এই জায়গায় উইথ ভ্যাট, উইথ 15% ভ্যাট, এই কথাটার দিকে একটু খেয়াল করতে হবে। কিন্তু আমরা ঠিক আগে ট্রানজ্যাকশন অর্থাৎ দুই নম্বর ট্রানজ্যাকশনেও কিন্তু একটা পার্সেস আছে নগদে, যেখানে কিন্তু উইথ ভ্যাট কথাটা লেখা নাই, লেখা আছে হুইজ পেইড ভ্যাট। তাহলে উইথ ভ্যাট এবং হুইজ পেইড ভ্যাট এই দুইটার ডিফারেন্সটা আমরা আজকে বুঝাবো, সাথে সাথে অন্য লেনদেনগুলোরও জানাল আমরা দিব। একটু প্রশ্নটা আরেকটু বুঝে নিই। ফার্স্ট নাম্বারে বসে সোল্ড অন অ্যাকাউন্ট উইথ 15% ভ্যাট, এই যে উইথ 15% ভ্যাট, সোল্ড অন অ্যাকাউন্ট শব্দের অর্থ হলো ধারে পণ্য বিক্রয় করছে 15% ভ্যাট সহকারে, ফর টাকা 2 লাখ, 2 লক্ষ টাকায়। ছয় নাম্বার ব্যাট ডিপোজিট টু গভ ট্রেজারি ফর টাকা 30,000, সরকারি কোষাগারে ব্যাট জমা দিছে 30,000 টাকা। সাত নাম্বার পার্সেস এ মেশিন ফর টাকা 3 লাখ, ফর হুইচ পেইড ভ্যাট অ্যাট দ্য রেট অফ 15%। অর্থাৎ তারা একটা মেশিন কিনছে 15% ভ্যাটে 3 লক্ষ টাকা দিয়ে। আট তারিখ পার্সেস এ সাপ্লাইস ফর টাকা 2 লাখ, ফর হুইচ পেইড ভ্যাট অ্যাট দ্য রেট অফ 15%। অর্থাৎ তারা কিছু সাপ্লাইস কিনছে 20,000 টাকা দিয়ে যেটাতে 15% ভ্যাট পরিশোধ করতে হবে। এক থেকে আটটা ট্রানজ্যাকশন আছে, এই ট্রানজ্যাকশনগুলোতে বলছে গিভ নেসেসারি জার্নাল এন্ট্রি ইন দ্য বুকস অফ দ্য মেহনাস, অর্থাৎ মেহনাজের বইতে উপরের যে লেনদেন আছে সেগুলোর জাবেদা দাখিলে দাও। তো এই লেনদেনগুলার জাবেদা পেতে হলে তোমাদেরকে আমার ফেসবুক পেজে একটা লিঙ্ক দিয়ে দিব, তার ফেসবুক পেজের মধ্যেই এই সাজেশনটার সমাধান তোমরা পাবা। তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে এটার সমাধানটা দেখবা যে কীভাবে করতেছি। ভালো থাকবা সবাই, শুভকামনা রইল, আসসালামু আলাইকুম সবাইকে।